ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মী আমাদের ঘরে অচলা হয়ে বিরাজ করুক, আর তার জন্যই আমরা লক্ষ্মী পুজো করে থাকি। বিশেষ করে এই শরৎকালে দুর্গাপূজার পর কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন আমরা সকলেই মা লক্ষ্মীর বিশেষ রূপে আরাধনা করে থাকি। মা লক্ষ্মীর পুজোর জন্য কেন এই দিনটি গুরুত্বপূর্ণ, কেনই বা একে আমরা কোজাগরি লক্ষ্মী পুজো বলে থাকি? এই দিন মা লক্ষ্মীর পুজো করলে কি কি ফল পাওয়া যায়, এবং 2021 সালে অর্থাৎ 1428 বঙ্গাব্দে এই কোজাগরি লক্ষ্মী পুজো সময় কখন পড়েছে, আজ আমার এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আর এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মী হলেন সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। দুর্গোৎসবের পরেই এই আশ্বিন মাসে শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী দেবী আরাধনা করা হয়। যদিও বেশিরভাগ হিন্দু গৃহস্থে প্রায় প্রতিটি বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার অথবা পূর্ণিমাতে মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে, তবে আশ্বিন মাসে এই কোজাগরি পূর্ণিমার দিনটি যথেষ্ট তাৎপর্য বহন করে। শাস্ত্র অনুযায়ী এই সময় মা লক্ষ্মী সর্বাধিক জাগ্রত থাকে, যে কারণে কোজাগরি শব্দের উৎপত্তি। আপনারা নিশ্চয়ই জানেন এই কোজাগরি শব্দটির আক্ষরিক অর্থ হলো কে জেগে আছো। কথিত আছে এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী সর্বদাই এই ধরাধামে বিরাজ করেন এবং সকলের গৃহে পদার্পণ করে উনি আশীর্বাদ প্রদান করেন। সেই কারণে এই দিন সমগ্র রাত্রি ধরে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে, নিশিদি বরদা লক্ষ্মী জাগরত্বিতে ভাসিনী তস্ময় বিত্তং প্রদচ্ছামি অক্ষয় ক্রিয়াং করচ্ছায়া। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী নিশিতে সমগ্র গৃহে পরিভ্রমণ করে, এবং যিনি এই সময় মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন তিনি মা লক্ষ্মীর কৃপাধন্য হন। এই দিন যেমন রাত্রি জাগরণের কথা বলা হয়ে থাকে, ঠিক তেমনই পাশা খেলার কথাও বলা হয়ে থাকে, এবং এরই সঙ্গে কোজাগরি লক্ষ্মী পুজো সংক্রান্ত নিয়মবিধির কথাও বলা হয়ে থাকে। কোজাগরি লক্ষ্মী পুজো সংক্রান্ত ভিডিওটিতে এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছি, প্রয়োজন বোধ হলে ভিডিওটি দেখে নেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জানাবো এই 1428 বঙ্গাব্দে অর্থাৎ 2021 সালে কোজাগরি লক্ষ্মী পুজো কবে পড়েছে বা কোন সময়ে লক্ষ্মী পুজো করা যাবে। গত বছরের মতো এবছরেও কোজাগরি লক্ষ্মী পূজা দুদিন পড়েছে, অর্থাৎ দুদিনই লক্ষ্মী পুজো করা যাবে। যেহেতু এই বছর 1428 বঙ্গাব্দে কোজাগরি পূর্ণিমা পড়েছে, আগামী পয়লা কার্তিক অর্থাৎ 19 অক্টোবর মঙ্গলবার দিন রাত্রি 6:45 থেকে এবং এই পূর্ণিমা থাকছে পরের দিন 2রা কার্তিক অর্থাৎ 20 অক্টোবর বুধবার রাত্রি 7:45
বেজে 38 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে লক্ষ্মী পূজো করা যাবে। তবে এই বছর কোজাগরী লক্ষ্মী পূজোর জন্য সবথেকে উত্তম সময়ের কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে বলবো যে আগামী 2রা কার্তিক 20 অক্টোবর বুধবার সন্ধ্যা 5টা বেজে 5 মিনিট থেকে 6টা বেজে 41 মিনিটের মধ্যে যে সময়কাল সেই সময়কালটি সবথেকে আদর্শ এবং উত্তম সময়কাল। এই সময়কালে যদি লক্ষ্মী পূজা সম্পূর্ণ করতে পারেন সেটি সবথেকে ভালো। এবং এরই সঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন এই দিন মা লক্ষ্মী পূজার পাশাপাশি ভগবান বিষ্ণুরও পুজো করা হয়, যাকে আমরা শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা বলে থাকি। তাই এই সময়ের মধ্যে যদি সম্ভব হয় তাহলে সত্যনারায়ণের ব্রত রাখতে পারেন। তবে একান্তই যদি সম্ভব না হয় পূর্বে যে সময়কালটি বললাম অর্থাৎ 19 অক্টোবর মঙ্গলবার রাত্রি 6:45 মিনিট থেকে পরের দিন বুধবার রাত্রি 7:38 মিনিটের মধ্যে যে কোনো সময়ে আপনি লক্ষ্মী পূজা সম্পূর্ণ করতে পারেন। তবে যেই দিন লক্ষ্মী পূজা সম্পূর্ণ করবেন সেই দিন নিশি জাগরণ এবং ব্রত উপবাসের কথা বলা হয়ে থাকে। এই দিন সায়ন সন্ধ্যা এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং পূজা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নারকেলের সহিত চিড়াভোগ এর পাশাপাশি পূজোর পর মা লক্ষ্মীর পাঁচালি পাঠ ব্রত কথা এবং নারিকেল জলপানের কথা বলা হয়ে থাকে। রাত্রি জাগরণ করার কথা বলা হয়ে থাকে, যা ইতিপূর্বেই আপনাদের সামনে আলোচনা করেছি। এই দিন দূরযাত্রা এবং সায়ন সন্ধ্যা নিষেধ। তবে গৃহ আরম্ভ, গৃহপ্রবেশ, নামকরণ, দীক্ষা বা বৃক্ষরোপণ বা নতুন জিনিসপত্র ক্রয় করার জন্য এই দিনটি একটি শুভ দিন। তাই এই দিনে এই সমস্ত শুভ কাজগুলি আপনি নির্দ্বিধায় সম্পূর্ণ করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হয়। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।